সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি ভিডিও নিয়ে। কিওয়ার্ড রিসার্চ করার সঠিক নিয়ম সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আজকের ভিডিওটি, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন বা ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনাকে আমি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। কেননা ভিডিও আপনার কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপনাকে এতটাই সাহায্য করতে পারে যে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে খুব সহজে আপনি র্যাঙ্ক করতে পারবেন উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অফ কিওয়ার্ড রিসার্চ। ওকে, আপনার যদি কিওয়ার্ড রিসার্চ করার এক্সপিরিয়েন্স নাও থাকে, তারপরেও আপনি কিন্তু ভিডিও ব্যবহার করে আপনার ইউটিউব ভিডিওগুলোকে বুস্ট করতে পারেন। সো লেটস গেট স্টার্ট ইট। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও এর একটা ইন্টারফেস বা হোম পেজে আমরা আছি। আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সেখানে ক্লিক করে এসে আপনি কিন্তু এখান থেকে সরাসরি সাইন আপ করে নিতে পারেন ভিডিও। ভিডিওতে প্রিমিয়াম ভার্সন ও ফ্রি ভার্সন দুইটাই রয়েছে। সো যারা প্রিমিয়াম কিনতে চান তারা প্রিমিয়াম ভার্সনটি কিনতে পারেন, আর যারা ফ্রি ভার্সন তারা কিন্তু ফ্রি ভার্সনের বেনিফিট দিয়েও কাজ করতে পারেন। সো লেটস বিগিন। ভিডিও এর এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজে আসার পরে আপনি এটাকে ইনস্টল করার পরে আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে ইনস্টল করলে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ভিডিও এর। সেটার মাধ্যমে আপনি কিন্তু আসলে আপনার যে অ্যানালাইসিস আছে আপনার চ্যানেলে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, লাস্ট 48 আওয়ার্স এবং লাস্ট 60 মিনিটসের। সেই সাথে আপনি এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন বা থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন। এ থ্রি লাইন্সে এসে আপনি কিন্তু এখানে কিওয়ার্ড ইন্সপেক্টর নামে একটা আইকন দেখতে পাবেন, যেটার মাধ্যমে আপনি মূলত কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখন আমরা যদি কিওয়ার্ড ইন্সপেক্টরে আসি, কিওয়ার্ড ইন্সপেক্টরে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। সো এই জায়গাতে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ করব এবং ভিডিও এর মাধ্যমে আসলে প্রপারলি কিভাবে রিসার্চ করতে হয় এবং কিভাবে আপনি ভালো ভালো কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো। সো আপনারা অনেকে বলতে পারেন কিওয়ার্ড রিসার্চ করে আর কি হবে, কিওয়ার্ড রিসার্চ আপনার চ্যানেলকে গ্রো করতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার চ্যানেলের সার্চ ইঞ্জিনে আপনার চ্যানেলকে আসলে সবার উপরে নিয়ে যেতে পারে, আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে বেশি বেশি অডিয়েন্সের কাছে সাজেস্ট করতে পারে, এবং সেই সাথে আপনার ভিডিওর কিওয়ার্ড রিসার্চ ভালো হওয়ার কারণে লং রানে সেই ভিডিওগুলোকে বেশি বেশি অডিয়েন্স এনে দিতে সাহায্য করতে পারে। সুতরাং কিওয়ার্ড রিসার্চ করে আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর প্রত্যেকটা টাইটেল দেওয়ার, ভিডিওর ডেসক্রিপশান দেওয়ার, ভিডিওর ট্যাগ দেওয়ার, এতে করে কিওয়ার্ড সম্বলিত এই যে এসইও বা অপটিমাইজেশন যখন আপনি আপনার প্রতিটা ভিডিওতে করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটি আস্তে আস্তে বড় হতে থাকবে, অনেক বেশি সাবস্ক্রাইবার এবং অডিয়েন্স গেইন করতে পারবে। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা সেটা করব। তো এখানে আসার পরে আমরা প্রথমত সার্চ আপ টু 5 কিওয়ার্ডস এখানে এসে আমরা ধরুন সার্চ করছি হাউ টু আর্ন মানি অনলাইন। আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা ভিডিও বানাতে চাচ্ছি এবং সেই ভিডিওর টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশানগুলো আমরা কীভাবে মূলত রিসার্চ করব। সো এটা দেখার জন্য আমরা লিখে নিচ্ছি হাউ টু আর্ন মানি অনলাইন, এটা লিখে আমরা সার্চ করলাম। এটা লিখে যখন আমরা সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটার যে সার্চ ভলিউম প্রতি মাসে সেটা কত, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়াও আপনারা এখানে ওভারঅল স্কোর দেখতে পাচ্ছেন, কম্পিটিশান দেখতে পাচ্ছেন। আমরা যে কিওয়ার্ডটা লিখেছি এই কিওয়ার্ডটার কম্পিটিশান দেখাচ্ছে মিডিয়াম, তার মানে হচ্ছে এটার কম্পিটিশান খুব একটা বেশি নেই। সুতরাং আপনি যদি এটা নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু ভালো ভিউজ জেনারেট করার পসিবিলিটি এখানে রয়েছে, কারণ এটা কম্পিটিটর কম। সেই সাথে আপনার যে ভিডিও এর সার্চ ভলিউম অনেক বেশি, এবং তার সাথে নিচে আপনাকে আরও বেশ কিছু রিলেটেড কিওয়ার্ডস দেখাচ্ছে, যে কিওয়ার্ডগুলো আপনাকে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলোতে আপনি এই নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এখানে রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সে কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কিন্তু আরও বেশি, এরকম প্রত্যেকটা ভলিউম আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যেই কারণে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার এই যে টপিকটা, এই যে আপনি কিওয়ার্ড লিখছেন, এই কিওয়ার্ড লিখে কী পরিমাণে মানুষ আসলে সার্চ করছে এবং এই টপিকে ভিডিও বানালে সেটা কীরকম পারফর্ম করবে, সেটা যদি আগে থেকেই জানেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো। এবং এই কিওয়ার্ডগুলো আসলে আপনি আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগে এগুলো ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার ভিডিওটা ওয়েল র্যাঙ্কড হবে, আশা করি বুঝতে পেরেছেন। সো এটা ছাড়াও কিন্তু আরও পদ্ধতি রয়েছে, সে পদ্ধতিগুলো হচ্ছে সরাসরি আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিও এর এরকম একটা ড্যাশবোর্ড আপনি কিন্তু পাবেন যখন ভিডিওতে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।
অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস নামে একটা আইকন আসে, এই কিওয়ার্ড সেকশানে চলে আসবেন। সো কিওয়ার্ড সেকশানে আপনি যখন চলে আসবেন, কিওয়ার্ড সেকশানেও সার্চ কিওয়ার্ড নামে একটা আইকন আসে, এখানে এসে আমরা লিখব হাউ টু আর্ন মানি অনলাইন, এটা লিখে আমরা ইন্টার করলাম। ইন্টার করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু রিলেটেড কিওয়ার্ডগুলো আছে, সেগুলো ডান পাশে আমাদেরকে দেখাচ্ছে, এবং এগুলো যে সার্চ ভলিউম, ওভারঅল স্কোর, এগুলো আমাদেরকে দেখাচ্ছে। সো আমরা এগুলো দিয়ে বুঝতে পারি যে এই কিওয়ার্ডগুলো আমরা যদি আমাদের ভিডিওতে ব্যবহার করি তাহলে ইট উইল ওয়ার্ক বেস্ট। তারপর রয়েছে রিলেটেড কিওয়ার্ডস, এটা তো আমরা দেখলাম, এবং এরপরে রয়েছে ম্যাচিং টার্মস। ম্যাচিং টার্মস হচ্ছে এ রিলেটেড আর অন্যান্য কী কী লিখে মানুষ আসলে ইউটিউবে সার্চ করছে ইউটিউবের ভিডিওর জন্য, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এবং কোয়েশ্চেন্সের এখানে এসেও আমরা দেখতে পারি যে কী ধরনের কোয়েশ্চেন রিলেটেড কিওয়ার্ড লিখে মানুষ আসলে সার্চ করছে। সো এভাবে আপনি সাধারণত আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কিওয়ার্ডসের পাশে এআই জেনারেটর নামে একটি অপশান রয়েছে, যেখানে এসে আপনি যদি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, ধরেন আমি হাউ টু আর্ন মানি অনলাইন লিখে গোতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর টাইটেলটা একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল সে নিজে লিখে দিয়েছে, ডিসক্রিপশানও লিখে দিয়েছে, সেই সাথে কিওয়ার্ড লিখে দিয়েছে, এমনকি আমার ভিডিওর স্ক্রিপ্টটা কেমন হওয়া উচিত সেটাও কিন্তু সে লিখে দিয়েছে, বা আমাকে সাজেস্ট করছে যে আমার স্ক্রিপ্টটা এমন হলে মানুষ খুব বেশি দেখবে। সো এই ছিল আসলে ভিডিওকিউ ব্যবহার করে আপনারা কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আশা করি আমাদের এই কিওয়ার্ড রিসার্চ ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে দেবে। সো এ পর্যন্ত আজকের ভিডিও, আশা করি আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং সেই সাথে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।